অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। তুমি নিশ্চিন্তে যাও, লক্ষ্মী আসছে, আমি সাবধানে থাকিস মা, কেমন? রুদ্র, এখান থেকে চল। তুই কিন্তু বলেছিলি থানা থেকে ডাইরেক্ট বাড়ি যাবি, তুই এখানে কি করতে এলি? তুই কি ভেবেছিলি আমি হাত পা গুটিয়ে বসে থাকবো? কখনো না। এই পরিবারটাকে শেষ না করা পর্যন্ত আমার শান্তি নেই। দেখো, সবে বেল পেয়েছে। এই মুহূর্তে আমাদের মধ্যে থেকে কেউ গিয়ে যদি ওর গায়ে হাত দেয়, সেটা হিতে বিপরীত হবে। আমার মনে হয় সেটা করা উচিত হবে না। সিদ, আমি আছি তো, আমার উপর ভরসা রাখো, দেখছি ব্যাপারটা কি করা যায়। ঠিক আছে, আমি তাহলে জ্যোৎস্নামাসিকে নিয়ে হাসপাতালে যাচ্ছি। শোনো সিড, আমি তোমাকে বরং আমার স্কুটির চাবিটা দিয়ে দিচ্ছি, তুমি আমার স্কুটিটা নিয়ে চলে যাও, তাহলে তাড়াতাড়ি পৌঁছে যাবে। ধরো। থ্যাংক ইউ, দোস্ত মশাই, চলো। সব কিছু একটু বেশি দেখানোর চেষ্টা করছে। সুন্দরীর বন্ধু হিসেবে ও যদি রিয়্যাক্ট করেই থাকে, তাতে ভুলটা কি? আমি তো বললো ঠিকই করেছে। তাছাড়া জামাইবাবু বলার পর তো আর কিছু বলেনি। হ্যাঁ, সেই তুই তো সবসময় সিডের পক্ষই নিবি। হচ্ছেটা কি? তোমরা নিজেদের মধ্যে ঝামেলা করছো কেন? আমি যেটা বলছি ওটা শোনো, তোমরা দুজন একটা কাজ করো, তোমরা রুদ্রের ওপর নজর রাখো। দেখো, আমি জানি যে রুদ্র আর কিছু করার সাহস হবে না, করবে না, কারণ ওর মা হাত পা ধরে আমার কাছ থেকে ওর প্রাণ ভিক্ষা চেয়েছিল। আমি সেদিন কিন্তু ওকে কিছু করিনি, ক্ষমা করে দিয়েছি। ও খুব ভালো করে জানে যে এরপর ও যদি আমাদের ক্ষতি করতে আসে, তাহলে ওর সাথে কি হতে চলেছে। সুতরাং সেই সাহসটাও দেখাবে না। কিন্তু সাবধানের তো মান নেই, সেই কারণে তোমাদের বলা যে ওর উপর নজর রাখো। আর হ্যাঁ সূর্য, সুন্দরীর এখন এই অবস্থা, তোমাকে কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে। আমার মাথা ঠান্ডাই আছে জামাইবাবু, কিন্তু কিছু কিছু ছেলে অতিরিক্ত ভালো সাজতে চায়, সেটা আমি নিতে পারি না, আমার মাথা গরম হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, এখন আর এত মাথা গরম করে লাভ নেই, যা ভেতরে জাগিয়ে স্নান করে নে, যা। আমরা তাহলে বাবার গাড়িটা নিয়ে চলে যাই। হ্যাঁ ঠিক আছে। এই কি রে, তুই ওকে নাম ধরে ডাকছিস কেন? কেন কি হয়েছে? আমি কি এখনো ওকে ক্রিস দা বলে ডাকবো? তা বলে কি বরের নাম ধরে ডাকা ভালো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করব, আমি ওকে একটা স্পেশাল নাম দেব। ওই সিরিয়ালে দেখায় না যে অমুক বাবু তমুক বাবু বলে ডাকে, আমি একটা ওরকম নাম দেব। আমি গাড়িটা বার করছি। জেঠিমা কিন্তু বারবার করে ফোন করছে রুদ্র, আমি বলিনি তুই এখানে, প্লিজ বাড়ি চল। যাবো তো বটেই, আগে যে কাজে এসেছি সেটা তো হোক। মেয়েটা তখন কেবিনে একা ছিল,
তুই এখানে চলে এলি, আমি কিন্তু তোর মতলবটা বুঝতে পারছি না। কি করতে চাইছিস বলতো তুই? এই এটা সুন্দরীর বাড়িয়ালি আর ওর বন্ধু না? উল্টুকে তো কলকাতায় এদের উপরই নজর রাখতে বলেছিলি তুই। আমি ওর ফোনেই এদের ছবি দেখেছি। এই মাসি সুন্দরী কোথায়? হ্যাঁ তো, দাঁড়াও তো দেখি বাথরুমে গেল না। দেখো দেখো সুন্দরী, ও সুন্দরী, কি মাসি পেলে? না তো, বাথরুমেও তো নেই। সিস্টারকে একবার জিজ্ঞেস করবো। ওই তো বলছি সুন্দরী কোথায় জানেন? ওনাকে কিছু টেস্ট করাতে নিয়ে গেছে, আপনারা বসুন, এক্ষুনি চলে আসবে। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। শোনো না মাসি, তুমি এখানে একটু ওয়েট করো, আমি একটা জাস্ট ফোন করে আসছি। ঠিক আছে। এ কি মা, বাবার তো শরীর খারাপ, তাও তুমি এখানে এসেছো, কি ব্যাপার? মানে কোনো সিরিয়াস কিছু নাকি? আরে না না, সিরিয়াস কেন কিছু হবে, মেয়েটা অসুস্থ, হাসপাতালে এখনো ভর্তি। তোর বাবা অসুস্থ আছে, বাবা আসতে পারবে না, তাই আমাকে বললো তুমি গিয়ে দেখে এসো। ও, কিন্তু এখন বাবার কাছে কে আছে? না না, তোর বাবার কাছে একজন আয়া আছেন, ব্যবস্থা আমি করে এসেছি, উনি দেখাশোনা করছেন। আর তুই তোর বাবাকে চিনিস না? ও তো একবারে সুন্দরী অন্ত প্রাণ। দেখুন, সুন্দরীর মতো মেয়েকে স্ত্রী হিসেবে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার, কিন্তু সূর্যের মতো ছেলেকে স্বামী হিসেবে পেতে গেলেও কিন্তু